সিপিআইএম এর শাখা সংগঠন সারা ভারত কৃষক সভার ডাকে স্বাক্ষর সংগ্রহ অভিযান মুর্শিদাবাদের জলঙ্গিতে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের নিয়োগ দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, পৌরসভায় নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রাজ্য সরকারের সব রকমের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতির কাছে পৌঁছতে স্বাক্ষর সংগ্রহ অভিযান করল সারা ভারত কৃষক সভার জলঙ্গি এরিয়া কমিটি। সাধারণ মানুষের প্রতিবাদকে আরও জোরালো করতে এবং তাদের বক্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে পৌঁছতে এই উদ্যোগ গ্রহণ করে সারা ভারত কৃষক সভার জলঙ্গি এরিয়া কমিটি। সাধারণ মানুষের বক্তব্য এই দুর্নীতি বন্ধ হোক এবং দ্রুত বিচার ব্যবস্থা সম্পূর্ণ করে অপরাধীদের শাস্তি দেওয়া হোক, পাশাপাশি এই সরকারের পতন চেয়েছে বহু সাধারণ মানুষ। আজকের এই কর্মসূচিতে অবিলম্বে পঞ্চায়েত নির্বাচন করার দাবি এবং সুষ্ঠু ও অবাধ পঞ্চায়েত নির্বাচন করার দাবিতেও মুখ খুললেন জেলা সিপিআইএম নেতা তথা জলঙ্গি বিধানসভার প্রাক্তন সিপিআইএম বিধায়ক ইউনূস সরকার। এই কর্মসূচির মাধ্যমে মাননীয় বিচারপতির কাছে মোট 1 কোটি স্বাক্ষর পাঠাবেন সিপিআইএম নেতৃত্ব, পাশাপাশি বৃহত্তম কর্মসূচি এবং আন্দোলন গড়ে তুলবেন বলেও জানিয়েছেন প্রাক্তন বিধায়ক। আজকের এই কর্মসূচিতে জেলা সিপিআইএম নেতা ইউনূস সরকারের পাশাপাশি উপস্থিত ছিলেন ইমরান হোসেন, শহীদুল মালিথা, মেহবুব আলম সহ অন্যান্য নেতৃত্ব। মূল কারণ হচ্ছে যে পশ্চিমবাংলায় যা দুর্নীতি হচ্ছে, বিশেষ করে নিয়োগ দুর্নীতি, শিক্ষক নিয়োগ সহ সরকারের সমস্ত দপ্তরে পৌরসভায় যে নিয়োগে যে দুর্নীতি হচ্ছে, কোটি কোটি টাকার খেলা হচ্ছে, এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ এবং পশ্চিমবাংলা সরকারের যে দুর্নীতি, এর বিরুদ্ধে আজকে মানুষের বক্তব্যটাকে আমরা তুলে ধরতে চাই এবং মানুষের প্রতিবাদটাকে আমরা সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে পৌঁছে দিতে চাই। সেই জন্যে স্বাক্ষর সংগ্রহ অভিযান আজকে এই জলঙ্গি ব্লকের পক্ষ থেকে আমরা সাহেবরামপুর মোড়ে কৃষক সভার পক্ষ থেকে সংগ্রহ করছি চুয়াপুর অঞ্চলের নেতৃত্বে, যে মানুষের স্বাক্ষর স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে এসে তারা স্বাক্ষর করছে, হ্যাঁ এই সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে চাই, অবিলম্বে বিচার হোক এবং তদন্ত শেষ করে এই দোষীদের শাস্তির ব্যবস্থা করা হোক।